এটা আরএস না, এটা সিএস, মাশাআল্লাহ ঠিক আছে, এটা ফর্সা, এটা ডাটা, এটা কবলাম, এটা ভায়া দলিল, এটা রেকর্ড, হ্যাঁ মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। সাসাই সিএস বুঝে, আরএস বুঝে, ফর্সা বুঝে, ডাটা বুঝে, কবলা বুঝে, রেকর্ড বুঝে, ভায়া দলিল সব বুঝে, ধর্মের ব্যাপারে কয় আমরা কে এত কিছু জানি? অনেকে কয় হুজুর বয়স হয়ে গেছে গা 70-80 বছর বয়স, আমরা কে এত কিছু জানি? তো মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই, আমি কই চাচা নরসিংদীর শহরে কিছু জায়গা বিক্রি হবে, রাখবেন নাকি? কই তাই নাকি? বললাম হ্যাঁ। কই তো কত শতাংশ? বললাম যে 10% জায়গা বিক্রি হবে। তো বললো হুজুর কত করে? আমি বললাম যে 15 লক্ষ টাকা শতাংশ। কয় হুজুর কেমনে কি করা যায়? আমি বললাম আগামীকাল সকালবেলা জমির মালিক সহ একটা মিটিং আছে, আপনি থাইকেন, সেখানে জমির দাম দর হবে। চাচা আমার কইতেছে হুজুর তাহলে একটা কাজ করেন, জমির মালিকরও এক কইয়েন একটু কাগজপত্র সাথে নিয়ে আসতে। তা আমি কইলাম কি কি কাগজপত্র আনার জন্য বললেন? কই বললেন সিএস আনতে, যাতে আরএসটাও আনে, ফর্সাটাও যাতে আনে, ভায়া দলিলগুলোও যাতে আনে, রেকর্ডটাও কইয়েন আনতে, এরকম কইতে কইতে অনেকগুলোর নাম কইছে। তা আমি কইলাম চাচা ঠিক আছে। পরের দিন সকালবেলা বসলাম, চাচার কাছে দিলাম, চাচাই দে ও এটা আরএস না, এটা সিএস, মাশাআল্লাহ ঠিক আছে, এটা ফর্সা, এটা ডাটা, এটা কবলাম, এটা ভায়া দলিল, এটা রেকর্ড, হ্যাঁ মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। সাসাই সিএস বুঝে, আরএস বুঝে, ফর্সা বুঝে, ডাটা বুঝে, কবলা বুঝে, রেকর্ড বুঝে, ভায়া দলিল সব বুঝে, ধর্মের ব্যাপারে কয় আমরা কে এত কিছু জানি? দুনিয়ার ব্যাপারে সব জানে, ধর্মের ব্যাপারে বলে আমরা কিছু জানি না। বিশাল 20-তলা বিল্ডিংটা কিভাবে করতে হয় তিনি সব জানেন, কি মাপের রড দিতে হবে, কোন সিমেন্টটা দিতে হবে, ড্রয়িংটা কিভাবে হবে, 20-তলা বিল্ডিং এর ড্রয়িংটা তিনি জানেন, তিনি ইঞ্জিনিয়ার। ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তিনি জানেন, অর্থনীতি সম্পর্কে তিনি জানেন, দেশটা কিভাবে পরিচালনা করতে হবে জানেন, জেলাটা কিভাবে পরিচালনা করতে হবে সব জানে, দুনিয়ার ব্যাপারে সব জানে, দিনের ব্যাপারে কিছু জানে? অনেকে বলে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ছি না, আমরা কি আর এত কিছু জানি? দুনিয়ার সব জানে, ধর্ম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, ঠিক কি না? কম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ? বাধ্যতামূলক, আপনাকে জানতে হবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সম্পর্কে আগে জানা এটা ফরজ।